স্বাগত দিনের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। আগামীকাল প্রকাশ হচ্ছে এইচএসসি এবং সমমানের প্রতীক্ষিত ফল। সকাল 10:30টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে ফল প্রকাশ অনুষ্ঠান হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন ওই অনুষ্ঠানে অনলাইনে গণভবন থেকে যুক্ত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে করোনার কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও বাড়ানো হয়েছে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আগামী 14 ফেব্রুয়ারি পর্যন্ত। কাল শনিবার 30 জানুয়ারি সকাল 10:30টায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরাসরি গণভবন থেকে আমাদের সাথে ভার্চুয়ালি ফলাফল প্রকাশ করবেন, তিনি সবাই সম্মতি দিয়েছেন এবং আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় উপমন্ত্রী সহ আমাদের সচিব স্যার যারা আছেন সবাই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আমরা অবস্থান করব। সেখান থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ভার্চুয়ালি আমাদের যোগাযোগ থাকবে এবং আপনারাও সেখানে থাকবেন এবং সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করবেন। এইচএসসির ফল প্রকাশ নিয়ে আরও জানাতে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজল দাস। সজল, বোর্ড চেয়ারম্যান এই এইচএসসির ফল প্রকাশ নিয়ে কি বলছেন? অর্থী, প্রায় 14 লাখ শিক্ষার্থীর দীর্ঘদিনের অপেক্ষা, মূল্যায়নের ভিত্তিতে পাস এবছরের করোনা প্রেক্ষাপটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীর অপেক্ষায় ছিলেন কবে আসলে এই ফলাফলটি তারা পাবেন। সেই ফলাফলের অবসান ঘটতে চলেছে আগামীকাল সকাল 10:30টায়, যেটি বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। ঢাকা বোর্ডের চেয়ারম্যান, তিনি আবার এই সবগুলো বোর্ডের সমন্বয়কও, তিনি যেটি জানিয়েছেন যে আগামীকাল সকাল 10:30টায় সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী এই ফল প্রকাশ যে কার্যক্রম এটির উদ্বোধন করবেন এবং এরপরেই কিন্তু একে একে শিক্ষার্থীদের হাতে ফল পৌঁছে যাবে। অর্থাৎ শিক্ষা প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরে প্রতি বছর যেটি হয়, প্রধানমন্ত্রী উদ্বোধন করেন এবং তারপরে বিভিন্ন জায়গায় স্কুল কলেজে কিংবা বিভিন্ন বোর্ডের মাধ্যমে স্কুল কলেজে পৌঁছে যায় ফলাফল। কিন্তু এইবার কিন্তু সেটি হচ্ছে না, যেহেতু করোনা প্রেক্ষাপট এখনো বিদায় নেয়নি আমাদের মধ্যে থেকে, সেই কারণে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভবন থেকে, যেটি বোর্ড চেয়ারম্যান আমাদেরকে জানিয়েছেন। আর কিছু তথ্য দিয়ে রাখি, যেটি বলা হচ্ছিল যে এসএসসির এবং জেএসসির ফলাফলের ভিত্তিতেই এবারের এইচএসসির ফলাফল হবে, অনেকটা সেরকমই রয়েছে পুরো বিষয়টি। এসএসসির 75 ভাগ এবং জেএসসির 25 ভাগ গুরুত্ব বিবেচনায় নিয়ে এই রেজাল্টটি মূলত করা হয়েছে। এবং আরও যে গুরুত্বপূর্ণ তথ্য, যেটি যে অনেকেই, অনেক শিক্ষার্থী একটি শঙ্কার মধ্যে কিংবা টেনশনে রয়েছেন, কিছু চিন্তায় রয়েছেন, যাদের ফলাফলে কোনো সমস্যা হতে পারে তারা পরবর্তীতে আবেদন করতে পারবেন কিনা, তেমন একটি জায়গা কিন্তু রাখা হচ্ছে। অর্থাৎ যদি কারোর এই মূল্যায়নে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, কারোর কোনো ধরনের সমস্যা মনে হয়, তাহলে কিন্তু তাদেরকে পরবর্তীতে এই ফলাফলের ভিত্তিতে বোর্ডে গিয়ে আবেদন করার একটি সুযোগ রাখছেন, যেটি আমাদেরকে বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন। এর আগেও তারা এমন কথা বলেছিলেন আমাদেরকে। তবে একটি বিষয়, যে দীর্ঘদিনের অপেক্ষা সেটি কিন্তু অবসান হতে চলেছে এবং আমার সাথে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হচ্ছিল যশোর বোর্ডের চেয়ারম্যান, তার সাথে কথা হচ্ছিল, তারা সকলে আসলে আরও আগে থেকেই তাদের যে প্রক্রিয়া, সেই যে প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে আগে, সেই প্রক্রিয়ার ভিত্তিতে তারা ফলাফল তৈরি করে রেখেছিলেন। মূলত তারা অপেক্ষা করছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কবে এই সম্মতি জানান ফল প্রকাশের উদ্বোধনের জন্য। যদিও শুক্রবার ছুটির দিন, আজকে আমি এই মুহূর্তে রয়েছি বোর্ড ভবনে, গুরুত্বপূর্ণ মিটিং চলছে তাদের। আমি দেখেছি শিক্ষা বোর্ডের সচিব, তিনিও কিন্তু রয়েছেন এই মিটিংয়ে এবং আগামীকালই যেহেতু ফল প্রকাশ করা হবে, সেহেতু ভার্চুয়ালি ফল প্রকাশ করা হবে, কিভাবে ফল প্রকাশ করা হবে কিংবা পুরো ভার্চুয়াল অনুষ্ঠানটির প্রস্তুতি, ফলগুলো, ফলের যে পুরো প্রক্রিয়াটি, সেটি বিভিন্ন বোর্ডে পাঠানো, বিভিন্ন বোর্ড সেই ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত থাকা, সব মিলিয়ে কিন্তু বড় ধরনের একটি প্রস্তুতি রয়েছে। এই কারণে আজকে সরকারি ছুটির দিন হলেও, আজকে কালকে সরকারি ছুটির দিন হলেও কিন্তু বোর্ডের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বোর্ডে অবস্থান করছেন এবং মিটিং করছেন একের পর এক এবং কিভাবে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করবে সেই বিষয়ে, ফল প্রকাশ প্রক্রিয়াকে সহজভাবে শেষ করবেন, কোনো ধরনের সমস্যাটা, সেই প্রস্তুতি তারা রাখছেন। আরেকটি বিষয়, ছুটির বিষয়, 30 জানুয়ারি পর্যন্ত ছুটি, এর মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি 14 ফেব্রুয়ারি পর্যন্ত সেটি বাড়ানো হয়েছে এবং 4 তারিখের মধ্যে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে। সব মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় মোটামুটি একটি নাড়াচাড়া দেখা যাচ্ছে এই 9 মাস পরে এসে, যেটি ইঙ্গিত দিচ্ছে যে খুব শিগগিরই হয়তো শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হতে পারে, এমন একটি ধারণা কিন্তু আমরা করছি, যেটি ফেব্রুয়ারি শেষ নাগাদ একটি ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে অর্থে। ধন্যবাদ আপনাকে। এইচএসসির ফল প্রকাশ নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সজল দাস।
তৃতীয় ধাপে ভাষাঞ্চর পৌঁছেছেন রোহিঙ্গারা। এবার গেলেন 1778 জন। উন্নত জীবনের আশায় কেউ যাচ্ছেন একা, আবার কেউ যাচ্ছেন পুরো পরিবার নিয়ে। নৌবাহিনী কর্মকর্তারা বলছেন, কক্সবাজারের চেয়ে ভাষাঞ্চরের জীবনযাত্রার মান ভালো হওয়ায় সব প্রণোদিত হয়েই যাচ্ছে রোহিঙ্গারা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য, ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। আমরা দেশমে ছিলাম, ওইখানে খুব কষ্ট হয়েছিলাম, এখানে আছি ভালো আছি, নির্যাতনের থেকে এখানে চলে আসেন, ভালো থাকবেন। এভাবেই ভাষাঞ্চলে যাওয়ার বর্ণনা দিলেন ইয়াসমিন নামের এক রোহিঙ্গা। নিরাপত্তা ও উন্নত জীবনের কথা চিন্তা করেই নিজ ইচ্ছায় কক্সবাজার থেকে ভাষাঞ্চলে যাচ্ছেন তারা। শুধু ইয়াসমিন নয়, তার মতো অনেকেই ভাষাঞ্চলে সুন্দর জীবনযাপনের কথা আত্মীয় স্বজনের কাছ থেকে জেনেই সেখানে যাচ্ছেন। শুক্রবার সকালে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর চারটি জাহাজে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রওনা দেয় 1778 জন রোহিঙ্গা। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ভাষাঞ্চলের জীবনযাত্রার মান ভালো হওয়ায় স্বপ্রণোদিত হয়েই সেখানে যাচ্ছেন তারা। আগামীকালও 1300 রোহিঙ্গাকে নেওয়া হবে সেখানে। তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কথা বলছেন, টেলিফোনে মোবাইলে ভিডিও পাঠাচ্ছেন, এবং তারা বুঝতে পারছেন যে কক্সবাজারের জীবনযাত্রার মান এবং ভাষাঞ্চলের জীবনযাত্রার মান যে পার্থক্যটা, ওটা বিবেচনা করেই কিন্তু ওনারা আসছেন। এর আগে গেল বছরের 4 ও 29 ডিসেম্বর দুই দফায় 3446 জন রোহিঙ্গাকে ভাষাঞ্চলে স্থানান্তর করা হয়। ভাষাঞ্চলের অবস্থা জানতে মুহূর্তে যুক্ত হচ্ছে সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের সঙ্গে। জয়, তৃতীয় ধাপে রোহিঙ্গারা ভাষাঞ্চলে পৌঁছেছেন, রোহিঙ্গাদের ঘরে স্থানান্তরের প্রক্রিয়া কি শুরু হয়েছে কিনা, বা তারা স্থানান্তর হয়ে গিয়েছে কিনা, আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে? ধন্যবাদ অতি আপনাকে। এর আগের ঘন্টায় আমরা দেখানোর চেষ্টা করেছি, একটু আগে রোহিঙ্গারা কিন্তু ভাষাঞ্চলে পৌঁছেছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গায় তাদের কিন্তু ট্রেন আপ করা হচ্ছে, এরপর পরে তাদেরকে কিন্তু স্থানান্তর করার প্রক্রিয়াটা তারা শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা আপনাকে দেখাতে চাচ্ছি যে ঘরগুলো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো যে ঘরগুলো, এই ঘরগুলোতে কিন্তু আসলে রোহিঙ্গাদের কিন্তু রাখা হবে। আমার পাশে আছেন আশ্রয় প্রকল্পের প্রকল্প পরিচালক আছেন আবদুল্লাহ আল মামুন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আজকে কিন্তু 1778 জন রোহিঙ্গা কিন্তু এসেছে, আগামীকালও অনেক আসবে, সব মিলে 3000-এর মতো, আরও আগেও অনেক রোহিঙ্গা কিন্তু এই জায়গায় এসেছে। তারা কীভাবে কোন জায়গায় আছে বলে আমরা, আপনারা সবাই জানেন 1778 না 1776 জন, একজনের একটু ডেলিভারি কেসের জন্য চট্টগ্রামে অবস্থান করছে এবং একটি বেবি হয়েছে আজকে, ওরা দুজন অবস্থান করছে। টোটাল 1776 জন আমরা এখানে উপস্থিত হয়েছে, এবং এখানে ক্যাম্প ইনচার্জ যারা আছেন তারা নির্ধারিত ক্যাম্পে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবেন। এরা সবাই দুপুরের খাবার খেয়েছে, এবং গত দুবারে 4 ডিসেম্বর এবং 29 ডিসেম্বর যেভাবে ঠিক আমরা অর্গানাইজ করেছি বিভিন্ন ক্লাস্টার হাউসে নিয়ে যাওয়াটা, ঠিক একইভাবে অর্গানাইজড আমরা নিয়ে যাব। আমাদের এখানে এপিবিএন সদস্য আছে, পুলিশ সদস্য আছে, এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। তো নৌবাহিনীর পক্ষ থেকে প্রকল্প পরিচালক মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের তত্ত্বাবধানে যে প্রকল্পটি আমরা সম্পন্ন করেছি, এবং পর্যায়ক্রমে আমাদের যে রোহিঙ্গা জনসংখ্যা যে আসছে আমরা সুষ্ঠুভাবে এদেরকে রাখার ব্যবস্থা করব। এর আগে যারা এসেছেন আসলে তারা কি কোনো কাজ পেয়েছে কিনা, বা কর্মসংস্থান পেয়েছে? আমরা এই কাজের ব্যবস্থাটা আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব, ওরা করছে। আমি আপনাকে বলতে পারি যে আমাদের এখানে যে নির্মাণ কাজের যে শ্রমিক, তারপরে আমাদের লোডিং আনলোডিং বিভিন্ন কাজে ওদেরকে প্রায় 150 থেকে 200 FDMNS কে আমরা কাজে লাগাচ্ছি। একই সাথে BRDB বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড, ওদের আন্ডারে 250 করে প্রতিদিন প্রশিক্ষণ নিচ্ছে। এটা সচেতনতামূলক একটা প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে গত পরশুদিন থেকে, এবং এটা চলমান থাকবে, এবং এটা পর্যায়ক্রমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট NGOরা তাদেরকে কর্মসংস্থানের বিষয়ে, লাইভলিহুডের বিষয়ে বিবেচনা করবে বলে আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে অতি। আপনি অবশ্যই বুঝতে পারছেন আমরা এতক্ষণ ধরে কথা বলেছি প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মামুনের সাথে, তিনি বলছেন একটু পরে তাদেরকে কিন্তু স্থানান্তর করা হবে, এবং কি যে ঘরে রাখা হবে সেখানেও কিন্তু নিরাপত্তার
চাদরে তারা ডেকে রেখেছেন। তারা কয়েকদিন পর তারা যদি কোনো কাজ করতে চায়, এমনকি বিভিন্ন পশুপালন থেকে নিয়ে বিভিন্ন স্থানের সুযোগ আছে এই জায়গাগুলোতে, সেখানে যদি তারা কিন্তু যুক্ত হতে চায় তাহলে কিন্তু যুক্ত হতে পারবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অতির কাছে। জয়, অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভাষাঞ্চর থেকে সহকর্মী নয়ন বড়ুয়া জয় আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন। এবারে করোনা ভ্যাকসিন প্রসঙ্গ। জেলায় জেলায় পাঠানো হচ্ছে করোনার টিকা। আগামী 7 ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে টিকাদান কর্মসূচি। সরকারের সাথে চুক্তি অনুযায়ী টিকা সরবরাহের কাজটি করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এরই অংশ হিসেবে ফরিদপুরে 60,000 ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। সকালে সিভিল সার্জন ডক্টর সিদ্দিকুর রহমান বেক্সিমকোর প্রতিনিধিদের কাছে ভ্যাকসিনগুলো বুঝে নেন। এসব ভ্যাকসিন ফরিদপুর জেনারেল হাসপাতালের ঔষধ সংরক্ষণাগারে রাখা হয়েছে। এছাড়া রাজশাহীতে 1,80,000, মেহেরপুরে 1,200 এবং চুয়াডাঙ্গায় 36,000 ডোজ সিরাম ইনস্টিটিউটের করোনা ভ্যাকসিন পৌঁছেছে। দেশের স্বপ্নের জিনিস, COVID-19 ভ্যাকসিন পেয়েছি। আপনারা জানেন আমরা 5 কার্টুন পেয়েছি এবং প্রতি কার্টুনে আমাদের 1,200 করে আছে, প্রতিটি বড় কার্টুনে 1,200 করে ভায়াল আছে, সেই হিসাবে আমাদের 6,000 ভায়াল আসছে এবং সেখানে 60,000 ডোজ আছে। এদিকে ব্রিটেনের আরেকটি নতুন টিকা নোভোভ্যাক্স নতুন বৈশিষ্ট্যের করোনার বিরুদ্ধে 89% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। চলতি বছরের দ্বিতীয়ার্ধে টিকাটি সরবরাহের পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। একই দিনে চীনের উহানে করোনার উৎস তদন্তে মাঠ পর্যায়ের কাজে নেমেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দল। 24 ঘন্টায় বিশ্বে মোট সংক্রমণ ছাড়িয়েছে 10,20,00,000 আর 22,00,000 ছাড়িয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়ে বেশ কয়েকটি করোনা ভ্যাকসিনের চলমান টিকাদান কর্মসূচির মধ্যেই নতুন আরেকটি ভ্যাকসিন নিয়ে ইতিবাচক তথ্য দিল যুক্তরাজ্য। নোভোভ্যাক্সের টিকাটি ব্রিটেনের নতুন বৈশিষ্ট্যের করোনা বিরুদ্ধেও 89.3% কার্যকর বলে ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে। টিকাটির এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক প্রশাসন এখন ভ্যাকসিনটি মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন তিনি। এখন পর্যন্ত যুক্তরাজ্যের সংরক্ষণে রয়েছে টিকাটির 6 কোটি ডোজ। বয়স্ক মানুষদের বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়া যাওয়ায় 65 বছরের বেশি মানুষদের আপাতত অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। যদিও ব্রিটেনের দাবি সব বয়সীদের জন্যই কার্যকর এই ভ্যাকসিন। ইউরোপীয় কমিশনের অনুরোধে টিকাটির উৎপাদন নিয়ে বৃহস্পতিবার তদন্ত শুরু করেছে বেলজিয়ামের নিয়ন্ত্রক সংস্থা। শুক্রবার থেকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সরাসরি বিমান চলাচল বন্ধ করছে ব্রিটেন। বৃহস্পতিবার নতুন বৈশিষ্ট্যের করোনা শনাক্তের একটি কিট আবিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। একই দিনে তাদের স্পুটনিক 5 টিকাটি জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। পাশাপাশি চীন ও ভারত থেকেও টিকা আনার সম্ভাবনা পর্যালোচনা করে দেখছে রুহানি প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি স্কুলে করোনা টিকা গ্রহণ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এদিকে চীনের উহানে তদন্তে যাওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলটি কোয়ারেন্টাইন শেষে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে। দলটি আরও অন্তত 2 সপ্তাহ চীনে থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনই তদন্ত নিয়ে ব্যাপক আশাবাদী না হবার অনুরোধ জানিয়েছে WHO। নিবিড় আমিন, নিউজ 24। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছে আরও খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে পৌর নির্বাচনের খবর। তৃতীয় ধাপের 63টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে কাল। সকাল 8টা থেকে শুরু হয়ে 1টানা বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এ ধাপের সবগুলোতেই ব্যালটে ভোট হবে। আগের রাতে সিল মারা ঠেকাতে ভোট গ্রহণের দিন সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু করতে সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের 32 ঘন্টা আগে প্রচার শেষ হওয়ার কথা। সেই অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোটের প্রচার শেষ হয়েছে। এই ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনার পাশাপাশি শঙ্কা উৎকণ্ঠায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।
এ ধাপে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল। পাশাপাশি মেয়র পদে লড়ছেন বেশ কিছু স্বতন্ত্র প্রার্থীও। সংশ্লিষ্টরা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্য ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র্যাব সদস্য মোতায়েন থাকবে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দেশে মোট 329টি পৌরসভা রয়েছে। আগামী 14 ফেব্রুয়ারি চতুর্থ ধাপে 58টি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে। পৌর নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে বরগুনা এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সুমন শিকদার এবং নজির আহমেদ রতন। শুরুতেই চলে যাচ্ছি বরগুনায় সহকর্মী সুমন শিকদারের কাছে। সুমন, নির্বাচন কেন্দ্রিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে বরগুনায়, আইন শৃঙ্খলা ঠিক রাখতে সেখানে আয়োজন কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন কেন্দ্রিক সহিংসতার আশঙ্কা করা হচ্ছে বলুন, এটা কিন্তু আসলে এখন একটা স্পষ্ট হয়ে গিয়েছে। যেমন আমরা পাথরঘাটা পৌর নির্বাচন এবং বরগুনা পৌরসভা, যে দুটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা নির্বাচনী প্রচারণা দর্শক, আমরা এবারে একটু ফেনীতে চলে যেতে চাই। আমাদের যান্ত্রিক গোলযোগের কারণে সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে আবার আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব। ফেনীতে চলে যাচ্ছি নজির আহমেদ রতনের কাছে। রতন, ফেনীতে ভোটের প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? পরিবেশ এখন পর্যন্ত অনেক ভালো, উৎসব আমেজে ভোটটা অনুষ্ঠানের আশা করছে ভোটাররা। তবে গতকাল পর্যন্ত নির্বাচনী যে প্রচারণা চলেছে যথেষ্ট উৎসবমুখর পরিবেশেই, কোনো সহিংসতা হয়নি এখন পর্যন্ত, এবং বিএনপি আওয়ামী লীগের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং তারাই যথেষ্ট সমানতালেই তাদের গণসংযোগ চালিয়েছেন। তবে আমি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যে ফেনীর মধ্যে যে 45টি নির্বাচনী কেন্দ্র রয়েছে তার মধ্যে সবগুলি কিন্তু নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন, তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন 8টি কেন্দ্রকে। আমরা সকালবেলায় পুলিশের ডিআইজি সাহেব ডিআইজি আনোয়ার হোসেনের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছেন যে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ভোট কেন্দ্রগুলোর মধ্যে 732 জন পুলিশ সদস্য থাকবেন এবং 504 জন আনসার বাহিনীর পাশাপাশি প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন এবং 3 প্লাটুন বিজিবি ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। তার পাশাপাশি র্যাবের 4টি টিমও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এখন পর্যন্ত অর্থে আমরা কোনো সহিংসতার ঘটনা পাইনি এবং তবে বেশ কয়েকটি কেন্দ্রকে নিয়ে বিএনপি অভিযোগ করছেন তাদের এখানে সহিংস, সরকার দলীয় প্রার্থীরা তাদের সহিংসতা চালানোর একটা আশঙ্কা করেছেন। আমরা সে পর্যন্ত আগামীকাল ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি। জি, অর্থে এখন আমি রয়েছি নির্বাচন অফিস সংলগ্ন একটা আলিয়া মাঠ কেন্দ্রে, সেখান থেকে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হবে নির্বাচন প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। যে এই ছিল অর্থে আমার কাছে ফেনীর নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। রতন এবং সুমন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। পৌর নির্বাচনের প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। গেল বছর ব্রিটেনে নতুন গাড়ি নির্মাণের সংখ্যা 1/3 হ্রাস পেয়েছে। সংখ্যার হিসেবে এটি 9,21,000 কম, যা 1984 সালের পর সর্বনিম্ন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গণমাধ্যমটি জানায় 2020 সালে দেশটিতে তৈরি হওয়া গাড়ির প্রকৃত সংখ্যা 9,20,928টি। পূর্ববর্তী বছর থেকে 29.3% হ্রাস পেয়েছে সংখ্যাটি। ব্রিটেনে উৎপাদন এবং রপ্তানি বাজারে যথাক্রমে 30.4% এবং 29.1% পতন দেখা গেছে। দেশটিতে নির্মিত 10টি গাড়ির 8টিরই অভিমুখ বিদেশের দিকে, যা ইউরোপীয় ইউনিয়নের সাথে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির গুরুত্বকে জোরালো করেছিল বলে জানিয়েছে গার্ডিয়ান। সময় হলো আরও একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ।
দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় এ কথা বলেন তিনি। গতকাল পাবনা শহর কমিটি এবং উপজেলা কমিটি ভেঙে দেয়া হয়েছে, যেখানেই বিদ্রোহী দেয়া শুধু নয়, বিদ্রোহীদের সঙ্গে যে জনপ্রতিনিধিরা আছেন, বিদ্রোহীদের সঙ্গে যেই দলীয় নেতারা থাকবেন, কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না। কুয়েতের আদালতে এমপি পাপুলের সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমান সংসদের একজন এমপির সাজা হওয়ার ঘটনায় বর্তমান সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। একবার পেয়েছিল পদ্মা সেতু নিয়ে, এই আবার পেল। এটিতে সরকারের টনক না নড়লেও এটি দেশের জন্য লজ্জার। বর্তমান রাতের ভোটের সরকার এর দায় এড়াতে পারে না। দুর্নীতিগ্রস্ত এমপিদের বিচার বিদেশে হলেও দেশে তাদের বিচারের ক্ষমতা কম বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণ মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। বাংলাদেশের এমপি সাহেবদের শাস্তি হয় অন্য জায়গার কোর্টে, এর চেয়ে লজ্জা আর কি হতে পারে? অথচ আমাদের এই বিচারালয় সেটা তারা ঘুমিয়ে থাকে। নিরপরাধ ব্যক্তির নামে মামলা হয়, 8-10 বছর জেল খেটেছিল জাহালাম, এখন আরেকজন কামরুল ভাগ্যক্রমে এনায়েত রহিম উনি অপেক্ষাকৃত বেটার জশের উনারিতে তার আত্মরক্ষা হয়েছে। আবার বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, আপনারা দেখছেন দিনের সংবাদ। প্রথম টেস্টের আগে বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ, সেখানে এই মুহূর্তে আছে সহকর্মী পার্থ বণিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ম্যাচের সবশেষ কি খবর আছে আপনার কাছে? যেমনটা বলছেন, ম্যাচের সর্বশেষ অবস্থা 6 উইকেটে 186 রান। এখানে ওয়েস্ট ইন্ডিজের বিসিবি একাদশের বিপক্ষে আমরা দেখতে পেয়েছি যে সকালবেলা ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাটিং নেয়, সেখানে কিন্তু শুরুটা ভালোই ছিল, 66 রান আসে ওপেনিং জুটিতে। তারপরে যে উইকেটটা পড়তে শুরু করে সেটা কিন্তু বলতে গেলে বিসিবি একাদশের পক্ষে চলছে। আপনি দেখতে পাচ্ছেন মাঠের খেলা, এখন টি ব্রেকের পরে থার্ড সেশন চলছে দিনের। আমি যদি বলতে চাই যে শুরুতে যেমনটা আপনাকে বলেছি যে 67 রানে এক উইকেট পড়ার পর এরপরে 110 রানে দ্বিতীয় উইকেটটা পড়ে, এবং এরপরে মাত্র 55 রানের মধ্যে কিন্তু 5টা উইকেট হারায় ক্যারিবীয়রা। এক্ষেত্রে 2টো করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ এবং রিশাদ হোসেন, এছাড়া 1টি করে উইকেট পেয়েছেন শাহাদাত হোসেন এবং সাইফ হাসান। সবচেয়ে বড় কথা যে বিসিবি একাদশের পেস বোলিং ডিপার্টমেন্টের সামনে কিন্তু বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছেন ক্রেগ ব্রাথওয়েট, 72 রান করেছেন 144 বলে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ এসেছে জন ক্যাম্পবেলের ব্যাট থেকে 44 রান। এই মুহূর্তে কিন্তু কাইল মায়ার্স আছেন, যিনি কিনা লড়াই চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম থেকে সবশেষ খবর, পরে আবার আপনাদেরকে বিস্তারিত জানাবো। অনেক ধন্যবাদ পার্থ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পার্থ বণিক। এই ছিল এখনকার আয়োজন, এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।